السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى آله وصحبه اجمعين اما بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقشه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا প্রশংসা মাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সালাহ আলী ওয়ালমের প্রতি আজকে আজকে দুই এগারো দু উনিশ চলছে আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করবো আপনাদের সামনে আগে ঘোষণা করেছিলাম যে মাওলানাতহিদুল মাওলা বলে একজন ব্যক্তি আছে মাসলাকে দেওবন্দি তিনি একটি আলোচনা তার বেশ কিছুদিন থেকে আমি দেখছি বিভিন্ন ভাইয়েরা আমাকে পাঠিয়েছেন সে বিষয়টি আলোচনা করার জন্য যে হেডিং দিয়েছেন যে সাহাবিদের যুগ থেকেই মাঝাব বা তাকলিদ এটা ছিল বি শিরোনামে তিনি একটা আলোচনা করেছেন আমার কাছে যেটা এসেছে প্রায় আট মিনিট মতো আলোচনাটি আলহামদুলিল্লাহ আমি আলোচনাটা বেশ কয়েকবার শুনেছি শোনা পরে মনে স্থির করলাম যে এই আলোচনাটি জব দেওয়ার দরকার কেননা তিনি খুব সূক্ষ্ম সূক্ষ্ম আমি আগে বলেছি যে তামিদুল মৌলা তিনি দলীয় ভিত্তিক আলোচনা করে তবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম তিনি ছল চতরী কলা কৌশল করে যেগুলো সাধারণ মানুষের ধরাটা মানে খুবই মানে বিপজ্জনক বা তারা মানে ধরতে পারবে না যে তিনি খেয়ানটা আসলে কোথায় করেছে তবে যারা ইলমের ময়দানে আছে তারা অবশ্যই ধরে ফেলবে যে আসলে তিনি এই জিনিসটাকে কীভাবে পেশ করলেন মনে দেখবেন মলার অধিকাংশ আলোচনা যেগুলো তিনি করে থাকেন অনেকটি এমন যে জল খাবার এটাকে তিনি বোঝান যে না এটা খাবার জল মানে শব্দটাকে উল্টে দেন মানে জল খাবার একটা এক জিনিস আর খাবার জল এটা একটা ভিন্ন জিনিস শুধু এদিকে শব্দ এদিকে করা এদিকে শব্দ এদিকে করা তিনি এটা করতে খুব উস্তাদ আমি এটা খুব ভালোভাবে দেখেছি তার আলোচনাতে দেখবেন আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে তার আলোচনার ঢং বা কোয়ালিটি বা তার কেমন কেমনভাবে করে একটা হচ্ছে খাবার জল একটা জলখাবার খাবার জল আর জল মধ্যে যেমন পার্থক্য আছে শুধু শব্দের এদিক ওদিক করে দিলেই পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায় আর একটা উদাহরণ দিয়ে যেতে পারে যে ছেলে মেয়ে একটা ছেলে মেয়ে প্রথমে ছেলে তারপরে মেয়ে এটাকে যদি উল্টে দেন তাহলে মেয়ে ছেলে তো ভাই মেয়ে ছেলে মানে একটা নারীকে বোঝাচ্ছে আর যখন ছেলে মেয়ে মানে ছেলেও বোঝাচ্ছে মেয়েও বোঝাচ্ছে তো আসলে আজকে আমরা যে আলোচনাটা করতে চলেছি তামিদুল মাওলা হাফেজ দামাত দাম বারকাত আলিয়া তিনি ঠিক এই জিনিসটাই করেছেন আপনাদের সামনে আলোচনা করব। তার আগে তার ভিডিওটা আমরা আপনাদেরকে শ্রবণ করাবো যে তিনি যে বিষয়ে আলোচনা করেছিলেন বিষয়টার নাম ছিল সাহাবিদের যুগে থেকে তাকলিদ আমি একটা কথা বেশ চিন্তা করছি বেশ কয়েকদিন থেকে যেটা আসলে তাকলিদ না তাকলিফ মানে মানে তাকলিদ নিয়ে আলোচনা করতে করতে তারা একটু তাকলিফে মানে তাকলিফের মধ্যে পড়ে গেছে মানে পেরেশানের মধ্যে পড়ে গেছে কেউ বলছে তামিদুল মৌলা বলছে যে সাহেবদের যুগ থেকেই নাকি তাকলিদ বা মাঝাব এটা ছিল আবার কিছু কিছু হানাফি দেবন্দী বেরোলবি ওলেমারা বলছে যে না সাহেবের যুগে তাকলিদ ছিল না প্রয়োজনই ছিল না আমি দলিল পেশ করবো ইনশাআল্লাহ আবার কোনো কোনো দেবন্দী বেরেলবী আবার কোনো মাসলাকে আহানাব যারা আছে তারা আবার বলছে না এই তাকলিদটা মূলত শুরু হয়েছে দুশো হিজড়ি পর থেকে আবার কেউ কেউ দাবি করছে না চারশো বছর হিজরি পর থেকে আবার কেউ কেউ বলছে আরে তাকলিদ হচ্ছে এমন একটা জিনিস এটা আদব সাল্লাম থেকে শুরু হয়েছে আশ্চর্য তার জন্য আমি বলছি এটা তাকলিদ না তাকলিফ মানে তাদের তাকলিফ হয়ে গেছে তাকলিদ দিয়ে প্রমাণ করতে গিয়ে পরেশান হয়ে গেছে তো যাই হোক আমরা সে বিষয়ে ধারাবাহিক পর্যায়ে আলোচনা করব। আসুন আগে প্রথম আমরা তামহিদুল মাওলা তার আমরা কিছু আলোচনাটা শুনেনি যে আলোচনাটাকে আজকে আমরা ইলমি এবং ইসলাহি বলতে পারিনি ইলমি তা হাকিকি এবং অ্যান্টি ভেনাম আমরা জবাব দেব ইনশাল্লাহ আপনারা শ্রবণ করেন আমাদের তামিজুল মোলাকে সকলেই চেনেন এনাকে পরিচয় করার নতুন কিছু নেই তাকে সকলেই চেনেন আমি আলোচনাটা দিচ্ছি সময় নষ্ট না করে আপনার আলোচনাটা গেস্ট শ্রবণ করুন পরে পরে মাঝহাব এসেছে আগে যেভাবে চলছে চলছে সমস্যাটা কোথায় বরং কেউ তো ওইভাবে বড় গর্ব করে জোরের সাথে বলেন যে সাহাবেদীর যুগে মাজহাব ছিল না কথায় কোথায় মাজহাব নতুন বেদাদ নানা কথা এ বিষয়টা আমি আসলে যদি মাঝাব আসলে কি জিনিস এটা উপলব্ধি কেউ করতে পারে ভালো করে বোঝানো যায় তাহলে এই প্রশ্নই থাকবে না কিন্তু আমি এখন এই বিষয়টা যাব না আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো এই কথাটা সাহাবি যুগে ছিল না মাঝহাব পরবর্তীতে আবিষ্কার হয়েছে এই কথাটা আমাদেরও নয় কোনো আহলে নয় এ কথা প্রথম বলেছে শিয়া এই বক্তব্য প্রথম বলেছে শিয়া আচ্ছা প্রথমে এই জবাবটা দিয়ে দিই তিনি যখন তিনি বোঝাতে চেয়েছেন যে মাঝাব নেই এটা প্রথম বোঝাতে চেয়েছে যে প্রথম দাবি করে আহলে সুন্নার কেউ নয় বরং আহলে তাসে ইউ আছে শিয়ারা তো ঠিক অ্যান্টি আমরা জবাব দিই তাহমিদুল মোল্লা সাহেবকে একটু ধৈর্য ধারণ করুন আমরা বলি যে এই উম্মতের মধ্যে মুসলিম উম্মার মধ্যে নবীর পরে কোনো ব্যক্তিকে কোনো উম্মতিকে শিরোধার্য করে তার অনুসরণ করা এটা প্রথম যারা দাবি করেছে তারা শিয়ারা বারো ইমামে বিশ্বাসী কয় ইমামে শিয়ারা বিশ্বাসী বারো ইমামে বিশ্বাসী নবীর পরে একদম তারা ইমামে বিশ্বাসী বারোটা ইমামে বিশ্বাসী আমরা প্রমাণ করতে পারি দেবন্দী বেরলবিয়া আহানাফি যারা আছে বর্তমান প্রেক্ষাপটে তারা কিন্তু বারো ইমামে বিশ্বাসী যেমন চারটে ইমাম ইমাম আবনীপা শাহি মালিক আহমেদ উম হাম্বাদ রায় তারপরে চারটা তরিকা আছে চিস্তিয়া কাদরিয়া আপনারা জানেন চার চার আট হয়ে গেল দুটো হচ্ছে আবুল হাসান আস্তা আসারি আর মাতুরুদি দুটো আকিদার ইমাম তারপরে রেখে এসেছে কি দেবন্দী ওলেমাদের একটা ভাগ পের একটা ভাগ ইন্টোটার তাদের মধ্যে বারোটাই ইমাম পা ইমাম পাওয়া যায় তাহলে আমরা এই কথা তো স্বাচ্ছন্দ্যে বলতে পারি যে নাবির পরে কোনো উম্মতির মধ্যে থেকে একজন ইমাম নিযুক্ত করে ইমামকে মানাটা অপরিহার্য ফরজ নামলে গোনাগার মুশরেক এই ফতুয়া প্রথম যারা দিয়েছে তারা হচ্ছে শিয়ারা আর পরবর্তী সময়ে আপনাদের মতো কিছু লোক তো এটা আনটি জবাব এখানে রাগ করার কোনো কিছু নেই দেখেন এখানে আমাদেরকে এসব আলোচনা কেন করতে হবে কেন আমাদেরকে আলোচনা করতে হবে বারবার কেন আমাদেরকে তাকলিদ বিষয় নিয়ে আলোচনা করতে হবে কেন আহলে হাদি সাহানিদের মধ্যে ইখতলাফ এগুলো নিয়ে বারবার কেন আমাদেরকে আলোচনা করতে হবে অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে রুহুল আমিন ভাই আপনারা এই বিষয় নিয়ে খুব সবসময় আলোচনা করছেন তো ভাই কেন করছি আপনারা হয়তো অনেকে ফিল্ডে নেই আপনাদেরকে কয়েকটা বই দেখা বুঝতে পারবেন এই বইটার নাম কি জানেন আশ্চর্য হয়ে যাবেন বইটার নাম হচ্ছে মাঝাব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ এটা মনিরুল ইসলাম ইনি সংযোজন করেছেন আর মূল বই হচ্ছে জাহিদ গাউসারি হানাফি দেবন্দিরা তাদেরকে তাকে মাথা তাজ মনে করে একজন মানে সবচেয়ে বড় এখন তিন তো মৃত্যুবরণ করেছে মানে তাকে তার সম্মান তার মাকাম তার মর্যাদা তার সার বর্ণনা করতে দেবন্দী বলে মারা পিছু পা হয় না তার একটা বই যে মাঝাব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ তো ভাই মাঝাব যারা ত্যাগ করেছে তারা ইসলাম ত্যাগ করেছে ভাই বলতে চাইছে এরা জাহান নামি এতটাই আশ্চর্য হবেন মানে এখনো বলার কিছু আছে এই বইটা শেষে প্রায় দুইশো জন দুইশো জন আলেমের সিগনেচার আছে যারা মাঝাব ত্যাগ করবে তারা পথভ্রষ্ট গোমরা সব দেবন্দী হানাফি হানাফিদ মধ্যে বিভিন্ন ফিরকা বেরলবি ফিরকা থেকে ফতো নকল করেছে ফুরফুরা থেকে নকল করেছে বিভিন্ন পীরের দরবার থেকে নকল করেছে বোঝাতে চাইছে দিয়ে তারপরে যারা মাঝহা ত্যাগ করবে তার ইসলাম ত্যাগ তারা গোমরা পথভ্রষ্ট তো ভাই যারা আমাদেরকে বলছে গোমরা পথভ্রষ্ট এই বইটা নিয়ে একটু পরে কথা বলছি আরেক কয়েকটা বইয়ের নাম দেখাচ্ছি ভেতরে কী আছে এটা পরে দেখবেন আগে বইটা দেখেন যে তাদের বইয়ের ভাষাগুলো কি বা বইয়ের লেখাগুলো কী আমাদেরকে কেন আলোচনা করতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে এ বইটার নাম হচ্ছে দেখেন বইটার নাম দিয়েছে কি আপনার উল্টো দেখছেন তা যাই হোক বইটার নাম দিয়েছে লামা হাবিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কি অন্তর্ভুক্ত এখানে আহলে হাদিস কি আহলে সুন্ন অল জামাত এর মধ্যে অন্তর্ভুক্ত কি না এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে তো ভাই এখন আমরা আলোচনা করলে দোষ আমাদেরকে যার আহলে সুন্নাহ অল জামাত থেকে খারেজ করে দিচ্ছে তার আমরা যদি আলোচনা করি এই বিষয়গুলো নিয়ে তাহলে আমাদের ওপরে আপনারা যে ফতো জারিগুলো করছে নমনীয়তা নাই আমাদের মধ্যে ধৈর্যশীল নেই আমাদেরকে অনেক ইভাবে কথা বলতে হবে তো ভাই যারা বই লিখছে গোটা গোটা বইয়ের হেডিং দিচ্ছে এই নামে তাদেরকে কি বলবেন আরেকটা দেখেন এ বইটা মাঝাব ছেড়ে বেদিনীর পথে মানে যারা মাঝাব ছেড়ে তারা বেদিন হয়ে যাবে তারা মুরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে মুস্টেক হয়ে যাবে তো ভাই বইয়ের নাম এটা লিখেছে কে আব্দুল হালিম আনুমানি এটা মানে অনুবাদ করেছে আর এ বইটা হচ্ছে জাহিদ আল তার বই তো ভাই আপনাদেরকে শুধু বইয়ের নামগুলো দেখালাম যে মাজাব পরিত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ মাজাব ছেড়ে বেদিনীর পথে জামাতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে লুতফার ফরাইজির বই যে কেটা বলছে যে লামাঝাবীর দলিলবিহীন মতবাদ মানে এটা আমাদেরকে দিকে নিজবত করেছে যদিও তারা লামাঝাবি লামাঝাবি করে চিৎকার করছে তো আমরা বলি পৃথিবীতে প্রথম যিনি লামাজাবি ছিলেন এই উম্মতের মধ্যে যদি বলতে যাই তাহলে আমরা বলবো যে আবহাওয়ি পরে মহল্লা কেননা আশরাফ আলী তার মালফুজাতে তিনশো পঁয়ষট্টি নম্বর বচনে তিনি লিখেছেন যে বেশাক ইমামে আবিহানি পেরেমাহুল্লাহ গায়ের মুকল্লিদ্ স্পষ্ট লিখেছে যে ইমাম আবু নি পেমল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তিনি গায়ের মুকাল্লিদ ছিলেন এমনকি আইমাই আর বাজের চারটে ইমাম তারা প্রত্যেকে তারা গায়ের মুকাল্লিদ ছিলেন তো ভাই ইমাম আবু নি প্যারেমুল্লাহ গায়ের মুকাল্লিদ ছিলেন লামা জাবি ছিলেন তো ভাই গায়ের মুকাল্লিদ বা লামা হওয়া এটা অপমানজনক নয় বরং এটা আলহামদুলিল্লাহ আমরা মানে প্রশংসামূলক এটা বাক্য যদি আপনারা গালি হিসাবে দেন সেটা আপনাদের ব্যাপার তো বন্ধুরা আপনাদেরকে এটা দেখালাম যে প্রথম যে অভিযোগ করেছিল যে শিয়া প্রসঙ্গে তো আমরা দলিল অ্যান্টিভেনাম জবাব দিলাম কেননা অ্যান্টিভেনাম জবাব যতক্ষণ না হয় ততক্ষণ এদের মুখটা বন্ধ হয় না শিয়া যারা আছে আলে তাশাহ তারাও বারো ইমাম বিশ্বাসী এরাও বারো ইমাম বিশ্বাসী ওরাও মনে করে যে শিয়ারাও মনে করে যে এদের ইমামকে বাদ দিয়ে যদি যদি বাদ দেওয়া যায় তাহলে সে আর আলে আহেতাশাহুর অন্তর্ভুক্ত হবে না এদেরও একই বিশ্বাস যে আহ যারা আছে তারা গুমরা পথপুরুষটা কেন তারা ইমাম মানে না এই জন্য ওই যে মাঝাব পরিত্যাগের শেষ পরিণতি বইটা দেখালাম আর হুজ্জাতুল্লাহ বালিগার সারা লিখেছে রহমতুল্লাহি ওয়াসিয়া সঈদ আহমেদ পালানপুরি সাতশো বিয়াল্লিশ থেকে সাতশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে পরিষ্কার লিখেছে যারা বিশেষ করে মাঝাব মানে না তারা পরিষ্কারভাবে তারা আহলুসনাল জামাতের অন্তর্ভুক্ত না তারা গোমরা পথভ্রষ্ট বা কমপক্ষে পাঁচশো ফতোয়া তারা দিয়ে রেখেছে যে আমরা নাকি গোমরা পথভ্রষ্ট তো ভাই আমরা আলোচনা করলে দোষ হবে কেন তো যাই হোক প্রথম অ্যান্টিভেনাম জবাব এটা দুই নম্বর আমরা তারপরে কিছু আলোচনা ওনার শুনে নিই তারপরে মূল দলিল তিনি যে আল ইব মাদিন ইরাহিমল্লাহ থেকে দলিল নিয়েছেন ইনশাল্লাহ খণ্ডন হবে যারা জেনে না জেনে কথা মুখে আওড়ায় বরং যেদিন থেকে যখন থেকে কোরআন সুন্না সুন্নার সাথে সাথেই মাঝহ সাহাবিদের যুগ থেকে মাঝাব প্রচলিত হয়ে এসেছে মাধ্যমেই ও অনুসরণ চলে আসছে এক পর্যায়ে সাহাবিদের মাঝহব গুলো ইমামদের মাঝহবের ভিতরে প্রবেশ করেছে এই কথাটা যদি আমি আমার মুখে বলি অনেকের মনে প্রশ্ন জাগবে অনেকে জিজ্ঞাসা থাকবে নানা কথা তাই আমি আমার মুখে না বলে ইতিহাসের দুইজন বিখ্যাত ব্যক্তি যাদেরকে আমাদের ভাইরাও মূল্যায়ন করেন তাদের দুজনের উক্তি বক্তব্য আমি পেশ করব আমি বিশ্বাস রাখি কেউ যদি একটু গভীরভাবে এই বক্তব্যগুলো শুনেন পড়েন চিন্তা করেন তাহলে তার চিন্তায় অবশ্যই অবশ্যই পার্থক্য দেখা দেবে সর্বপ্রথম আমি এ বিষয়ে আলোচনা করছি ইমাম আলী ইবনু আবদুল্লাহ আল মাদিনী রহমতুল্লাহ আলহি একশো একষট্টি হিজড়িতে জন্ম দুইশো চৌত্রিশ তার ইন্তেকাল আলী ইবনুল মাদিনী তার বিখ্যাত কিতাব আল্লাফাতুল রিজাল প্রথমে আলী ইবনুল মাদিনীর আমার পরিচয় করিয়ে দিতে হবে সেটা হলো এই আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির ইমাম বুখারি যেভাবে যার কারণে যার মাধ্যমে ইমাম বুখারি হয়েছেন তিনি সেই কারিগর হলেন আলিবুল মাদিনী আলি মাদিনী হলেন ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ আমার সামনে আছে ইমাম বুখারি রহমত নিজে বলেছেন আলিবুল মদিনী তার উস্তাদ সম্পর্কে তিনি বলেন ইল্লা নফসি আমি আমার নিজেকে আমার উস্তাদ ছাত্র ওই সবার সামনে কারো সামনে নিজেকে নিজের এলমের ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে এত ছোট মনে হয় নাই আলী ইবরুল সামনে গেলে আমাকে নিজেকে যত তুচ্ছ যত দুর্বল যত ছোট মনে হতো এই জন্য আমি বলেছি আলী ইবরুল মাদিনী হলেন ইমাম বোখারির শ্রেষ্ঠ উস্তাদ ইমাম বুখারিকে বোখারি বানানোর কারিগর হলেন আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলাল ও মারিফাতুর রিজাল এই কিতাবের এখানে আমার কাছে যে কপিটা আছে এই কপির 65 নম্বর পৃষ্ঠায় 65 নম্বর পৃষ্ঠায় তিনি বিবরণ দিয়েছেন এরপর থেকে আলোচনা শুরু হয়েছে তার বক্তব্যের সার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জমানায় নবীর পর থেকেই মাজহাব শুরু হয়েছে সাহাবিদের মধ্যে সাহাবিদের মাঝাব ছিল এবং সাহাবিদের জমানায় তিনজন সাহাবির মাঝাব প্রতিষ্ঠা পেয়েছিল আমার ভাষায় না আলী ইবন আবদুল্লাহ মদিনীর আলী ইবন আবদুল্লাহ ভাষায় لم يكن في أصحاب رسول الله صلى الله عليه وسلم من لهم من له يذهبون مذهبه ويفتون بفتواه ওয়েস লুকু না তারিকত সমস্ত সাহাবীদের মধ্যে তিনজন সহাবী ছিলেন যাদের মাধাব ছিল যারা ফতুয়া দিতেন আর তার শিষ্যরা প্রত্যেকে আপন আপন অনুসারে অনুসরণীয় ইমাম তথা সাহাবী তার ফতুয়া অনুসারে ফতুয়া দিতেন তিনজন ছিলেন ফদরত আব্দুল্লাহ ইফিনের এবং সৌদ রজী আল্লাহ নু জয়েদ ইফনে সাবেক আব্দুল্লাহীনে আব্বাস রজী আল্লাহ যা পড়তে যাবেন তা পড়বেন তার বিস্তারিত আলোচনায় তিনি প্রত্যেক তিনজন সাহাবীর মাঝাব তাদের কে কে অনুসারী ছিলেন কারা তাদের মাঝাব অনুসরণ করতেন একেবারে মাঝাব শব্দে বলেছেন মাঝাব শব্দে যাদের শব্দ শুনলে কারো আছে শব্দটাই তার কাছে অপছন্দনীয় মনে হয় ইমাম বুখারের শ্রেষ্ঠতম ওস্তাজ বলছেন কথায় কথায় মাঝাব বেরা অমুক শুরু হয়েছে অমুক শতাব্দী শুরু হয়েছে সাহাবিদি যেমন মাঝাব ছিল কিনা আলিমের নাদিনী বলছেন সাহাবীদের মধ্যে সমস্ত সাহাবিদের যুগেই মা ছিল এবং মাঝার নির্দিষ্ট মা ভাব ছিল তিন সাহাবীর মাজভাব ছিল আব্দুল্লাহীর মাসুদানুর মাজ হাবের কথা বলছেন কাল, কান আ সাহাব আবদুল্লাহ ইয়ে আল্লাহাদী নেতরাউন ওয়ুফতুন সিত্তাতুন আব্দুল্লা আলিম মাসুদ জনুর মাঝারে তার শিষ্য কাছাকাছি যারা তার ফতুয়া বিশ্বের ফতুয়া দিতেন তারা ছয়জন ছিলেন আলকামা আস মাসরুফ আবিদা আমরিবনে সুরাহবিল হারিস ইবনে কাইস এভাবে তিনজন সাহাবির মাঝহারের বিস্তারিত বিবরণ আলী ইবনুল মাদিনী তার কিতাবে দিয়েছে আমি বিস্তারিত বিবরণ পড়ছি না যারা যাদের কাছে উম্মার অক্ষ পথ বইটা আছে তারা এই বই দেখে নেবেন আমার কথা হলো যারা কথায় কথায় বল আর একটু শুনে নেন যে মাঝাব তৃতীয় শতাব্দী দ্বিতীয় শতাব্দী অমুক শতাব্দী শুরু হয়েছে সাহাবির যুগে মাঝাব ছিল না এই কথা সত্য কিনা আমি বলবো না ইমাম বোখারের শ্রেষ্ঠ উৎপাদ বলছেন এ কথা সত্য নয় মাঝাবের সূচনা দ্বিতীয় তৃতীয় শতকে নয় মাঝাবের সূচনা নবী সাহাবিদের সাহাবিদের যুগ থেকে সাহাবিদের হাতে মাঝাবের সূচনা হয়েছে বিস্তার হয়েছে প্রবৃদ্ধি হয়েছে আচ্ছা ঠিক আছে এখন এটা নিয়ে তিনি বলতে থাকবেন আমরা একটু পর আবার শোনাব এতক্ষণ আপনারা শুনলেন তামহিদুল মোলা আমি আগে বলেছি যে তিনি মূলত এমনভাবে কৌশল করে তিনি আলোচনা করেন যে ধরাটা খুব মুশকিল সকলে আশ্চর্য হবেন তাই তো ইমাম বুখারি রাহমাল্লাহ রুস্তাদ আলিবনুন্মদিনুল্লাহ তারা এই লালে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে তিনি একথা বলেছেন যে তিনজন সাহাবির মাঝাব ছিল আশ্চর্য হয়ে যাবেন তো যাই হোক আমি এখান থেকে বেশ কিছু নোট করেছি প্রথমত তিনি আলোচনাতে বলেছেন যে মাঝাব শব্দটা শুনলে নাকি কার কোলে অ্যালার্জি বা তিনি একটি ভাষা ব্যবহার করেছেন যে শব্দটা শুনলে জেনে খারাপ খারাপ মনে হয় তো ভাই মাঝাব শব্দ আমরাও পেয়েছি আমরা তো মনে করি মাঝাব শব্দটা পড়লেও নেকি পাওয়া যায় কেমন আবু দাউদ খুলবেন কিতাবুত তাহারাত প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা প্রথম লাইন প্রথম হাদিস একদম প্রথম পৃষ্ঠা সবকিছুই প্রথম মোগিরা বিন সুবা রদি হাদিস বর্ণনা তিনি বলছেন ইজা জাহাব আল মজাহা বা আবাদা রসুল্লাহ যখন মাঝহাবে যেতেন তখন অনেক দূরে যেতেন আমার জানা মতে বা আমার স্টাডি মতে আমি যতটুকু জেনেছি কোরআন এবং হাদিসে যেখানে মাঝহাব শব্দটা এসেছে হাদিসে যেখানেই মাঝাব শব্দটা এসেছে সেখানে পেশাব পাইখানার গমনস্থান হিসাবেই এই উদ্দেশ্যে মাঝাব শব্দটাকে ব্যবহার করেছে তো অবশ্যই যখন কেউ যদি হাদিস পরে রসুলের হাদিস যদি পরে সে নেকি পাবে তবে আমরা এমনি মাজাব শব্দ শুনলেই যে আমাদের কিছু একটা হয় এমনটি নয় বরং মাঝাব যদি হাদিসে আমরা এসে আমরা খুব পড়ি ভালো লাগে এবং নেকিও ইনিশ্লা আমরা পাব বিশ্বনবীর আমরা এই কথাটা মানে তার হাদিসটা পড়ি এই জন্য তো মাজাব শব্দের প্রতি মোটে আমাদের কোনো অ্যালার্জি নেই অ্যালার্জি আছে কিছু আপনাদের বৈশিষ্ট্যে আমরা এই বিষয়ে একাধিক আলোচনা করেছি আজকে আলোচনা নাই করি দুই নম্বর একটা তিনি একটু নসিয়া করেছেন শেষে যে তারোস্তাদের একটি বই পথ ও পন্থা মৌলানা আব্দুল মালিক হাফিজ তার এই বইটা পড়ার কথা বলেছে যে আলহামদুলিল্লাহ বইটা আমি পড়েছি এই বইটাতেও একে নিয়ে এসেছে ছেচল্লিশ নিমা পৃষ্ঠাতে গোটা বইটাকে বেশ কয়েকবার পড়েছি আদা মানে মানে অনেক কিছু আলোচনা করেছে বইটা প্রসঙ্গে ইনশাল্লাহ পরে একসঙ্গে আলোচনা করব। তিন নম্বর তিনি খুব গর্ব করে তিনি বলছেন যে মাজহাবকে এরা কথায় কোথায় বেদাত বলে মাঝহকে কথায় কোথায় বেদাত বলে মাঝাব বেদাত এটা ভাই মাঝাবকে কি শুধু আমরাই বেদাত বলেছি আপনারা বলেননি আপনাদের একদম বলা যেতে পারে যমজ ভাই বা আপনাদের একটা মা দুটো সন্তান ঠিক এমনই সন্তান যারা ফেরকায় বেরলবি আছে তারা কিন্তু চার চারটে মাঝাবকে কিন্তু বেদাত বলেছে একটু দেখে আপনাদেরকে আপনারা দেখবেন আমার কাছে যে বইটা আছে আল আলহাক এটা দ্বিতীয় খণ্ড মোহাম্মাদি আহমদ ইয়ার খান নাইমির লেখা মোহাম্মদী কুতুবখানা ঢাকা থেকে ছাপিয়েছে এই বইটার ঠিক চব্বিশ তেইশ নম্বর পৃষ্ঠটা খুলবেন শেষ চারটে লাইন পড়বেন দেখবেন কী লিখছে আমি কিছু বলার দরকার নেই আপনারা সকলে পড়ে নেবেন যে চারটে মাঝাবুর সঙ্গে কী লিখেছে দেখেন এটা কিন্তু আমি সমস্ত কিছু দেখে দিচ্ছি আপনাদেরকে আপনাদের দেখেন এই বইটার নাম হচ্ছে জা আল হাক মো আহমদ ইয়ার খান এখানে প্রকাশনী প্রকাশনী সব দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যাদের কাছে আছে আমি একাধিকবার বইটা দেখিয়েছি এটা আমাদের ঘরের বই নয় এটা তাদের উভয় চার চারটে সিলসিলা যথা হানাফি শাহফিগি মালিকি হামবেলি অনুব কাদেরিয়া চিস্তিয়া নাজবন্দিয়া এই সব সিলসিলা সম্পূর্ণ বিদ্যা আত কেননা সাহাবি বা তাবি হানাফি বা কাদেরি ছিলেন না এখানে দেববন্দিরা বলুন তো বিদাত থেকে মুক্তি মুক্ত হয়ে ধর্মীয় জীবনযাপন করাটা সম্ভবপর হবে কি যখন ইমান ও কালেমার মধ্যে বিদাত ঢুকে গেছে তখন বেদাত থেকে রেহাই কীভাবে সম্ভব এতে যা আল হক আমি একটু তারপরে বলছি আপনাদের বিষয়টাকে আসলে এখানে অন্তত তাদের যমস ভাই স্বীকার করে নিয়েছে বেরলবিরা যে চার চারটে সিলসিলা এবং হানাফি শাহি মালিক এই চার চটে বিদাত কেন কেন এটা তো স্পষ্ট শুনেছেন যে এটা রোসলের যুগে ছিল না এ মাজাবটা তো এটা লিখলো কেন বেরলবিরা এখানে লিখেছে অ্যান্টিভ্যানম জবাব হিসাবে দেবন্দীদেরকে অ্যান্টি ভ্যানাম জবাব দিয়েছে দেবন্দীরা বলে যে মিলাদ বেদাত কিয়াম বেদাত এটা রসলোর যুগে ছিল না সাহাবির যুগে ছিল না আর বেরুলবি তার জমজ ভাই তারাও যেমন ইট মেরেছে এরাও তেমন পাটকেল ট্রি মেরে দিয়েছে কেমন বুঝে তোমরা মিলাদ কে বেদাত বলো তোমরা কিয়াম কে বেদাত বলো আরে দোসলে যুগে তো চার চারটে মাঝাবও ছিল না তোমরা কেন মাঝাব মানো হে আমার দেবন্দি ভাই হে আমার আপন ভাই তার জন্যই কথাটা লিখেছে তো অন্তত মাঝাব যে বিদাত এটা আপনাদের আপন ভাই যমজ ভাই মায়ের পেটের ভাই কিন্তু স্বীকার করে নিয়েছে তো ভাই এটা শুধু আমাদের উপরে কেন উপবাদ দিচ্ছেন আপনাদের ভাইদেরকে একটু বলেন তাহলে তো এটা সমাধানটা হয়ে যায় দুই নম্বর সালাবদের মধ্যে ইমাম ইবনু কয়ুম আজ রহমাহল্লা আলবুতফার সাতশো একান্ন হিজরি তার আল এলামুল মুক্তিনের দ্বিতীয় খন্ড একশো পঁয়ষট্টি পৃষ্ঠাতে তিনি বলেছেন যে চার চারটে এই যে তাকালিদের সাক্ষী এটা চতুর্থ হিজদির একটা বিদাত এটা তো আপনার না জানার কথা নয় তো এটা আমাদেরকে যদি নিজবাত করেন তাহলে কিন্তু অনেকে কিন্তু নিষবাত হয়ে যায় তো প্রথম কথা মাঝাবকে বিদাত শুধুমাত্র আমরা একাই বলিনি অনেকে বলেছেন তিন নম্বর পয়েন্ট এবং অ্যান্টিভ্যানাম ইনশাআল্লাহ যে আলী ইবনুল মাদিনী রায় মহল্লা জন্ম একশো একষট্টি ইসরি মৃত্যু দুইশো চৌত্রিশ ইসরি তামিদুল কাছ থেকে তার প্রশংসা শুনেছেন অনেক আলহামদুলিল্লাহ তার প্রশংসা ভরি ভরি আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো তিনি কি বলেছেন যে আলিবিন মাদিন এই কথা বলছে যে চার চারটে এই সাহেদের মধ্যে মাজাব ছিল প্রচলিত ছিল সাহেদের যুগে মাজাব ছিল যদিও চো একটু পরে দেখাই যদিও চেয়ে একটু পরে আমরা যে জিনিসগুলো দেখাবো সেগুলো হজম করতে তারা পারবে না যে আলী আলিবিন মদিনী রহমহলার যদি একটা কথা যদি এতই আপনার ভালো লাগে তো ঠিক আছে আমরা কয়েকটা আলিবিন মাদিনী রহমহলার কয়েকটা কল পেশ করি আপনারা মানতে পারেন কি দেখি কেমন সুনান তিন মিজি খুলবেন কিতাবুল ফিতান হাদিস নম্বর দু হাজার একশো বিরানব্বই এবং দু হাজার দুইশো উনত্রিশ দুটো হাদিস এসেছে একটা মবিয়া ইবনু কুর্রাতা তার পিতা সূত্রে বর্ণনা করেছে আটটা সৌবন রাহু তিনি বর্ণনা করেছেন হাদিসটা আছে এইভাবে আন মবিয়ত রসুল্লাহু আলী ওজায় ফসাদ কলা মাহমদ বিন ইসমাইলা কলা আলী ইবনুল মদিনী হুম আসাহাবুল হাদিস ও ফিরে ও তিন আহালুল হাদিস আলহামদুলিল্লাহ সেই আলী ইবনুল মাদিনী এ তাইফে মানসুরা ফেরকাই নার্জি মুক্তিপ্রাপ্ত দল ক্যামত পর্যন্ত হকেপুরে প্রতিষ্ঠিত থাকবে যে দল ইমাম তির্মিজি বলছে এই বিষয়ে আমি ইমাম বুখারি রহমল্লাকে জিজ্ঞাসা করি এই যে তাইফে মানসুরা ফেরকাই নার্জি মুক্তিপ্রাপ্ত দল যারা ক্যামত পর্যন্ত হকে পুরে প্রতিষ্ঠিত থাকবে এই জামাত কোনটা ইমাম তিরমিজি দুশো নয় জন্ম দুইশো উনশীতে মৃত্যু ইমাম তিরমিজির স্তান নাম হচ্ছে ইমাম বুখারি রহমল্লা ইমাম বুখারিকে জিজ্ঞাসা করেছে সাওয়ালতু তু মাহমদ বিন ইসমাইলা আমি পুষিয়ে ইমাম বুখারিকে জিজ্ঞাসা করলাম ইমাম বুখারি একশো চুরানব্বই জন্ম দুশো ছাপান্নতে মৃত্যু ইমাম বুখারি বলছে এ বিষয়ে আমি আমার উস্তাদ আলী ইবনুল মদিন ইরাহিমাল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম তো আলী ইবনুল মদিন ইরাহিমা বলেছেন যে হুম আহালুল হাদিস সুরান তিনমিজি হাদিস নম্বর দু হাজার একশো বিরানব্বই দু দুশো উনত্রিশ তো আসুন তামিদুল মাওলা সাহেব দেখেন আলী ইবনুল মদিনী যার তথ্য যার প্রশংসা যার কিতাব থেকে দলিল দিলেন আমিও ঠিক সহি সনদেই একটা ঘটনা বর্ণনা করলাম হাদিসের কিতাব থেকে এবং তিনজি কিতাব থেকে যে তাইফে মানসরা ফেরকা নার্জি এরা হচ্ছে আহলুল হাদিস খবরদার এ কথা বলবেন না যে এই আহলুল হাদিস বলতে শুধু মহাদ্দিসকে বোঝানো হয়েছে যদি তাই ধরেনি তর্কের খাতিরে তাহলে একটা অ্যান্টিভেনাম জবাব আবার থাকবে তো ফেরকা নার্জি মুক্তিপ্রাপ্ত দল হকে প্রতিষ্ঠিত দল যদি শুধুমাত্র যদি মহাদ্দগণ হয় যদি মহাদিসগণে যদি ফেরকায় নার্জি মুক্তিপ্রাপ্ত দান হয় মানে যারা হাদিসের পূর্ণে তারা জান্নাত যাবে আর সাধারণ মানুষ যারা থাকবে তারা জান্নাতে বাইরে হাক তাকে থাকবে তার মানে আপনিও তো জান্নাতে যেতে পারবেন না এমন কি মাম আবহনে ফেরায় মহল্লা তিনিও আহলুল হাদিসের অন্তর্ভুক্ত নয় তিনি আহলুল রায়ের অন্তর্ভুক্ত শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহ হুজাতুল্লাহ বালেগা প্রথম খণ্ড একশো চৌত্রিশ পৃষ্ঠাতে লিখেছে যে সেই সময়তে মাঝাব দুটো ভাগে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে আহলুল হাদিস আর একটা চাহলুল রায় আর ইমাম আবু হানিফা কাজী ইউসুফ এরা চাহলুল রায়ের অন্তর্ভুক্ত যদি বলেন এই হাদিস দ্বারা শুধুমাত্র তাকে বোঝানো হয়েছে যারা হাদিসের মহাদিস তাহলে আমরা বলবো ইমাম আবু হানিফা তো আহলুল হাদিসের অন্তর্ভুক্ত নয় এটা যারা ইলমি হাদিসের ছোট ছোট ছাত্র তারা জানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি হচ্ছেন কি আহলুল রাইদের ইমাম একাধিক দলীল প্রমাণ আছে অসংখ সন তিরমিজি খুলবেন সমত নয়শো সাত আর আট নম্বর হাদিসের ব্যাখ্যা দেবেন ইমাম তিরমিজি বলেছেন যে আহুল রায় বলতে কাদেরকে বোঝানো হয়েছে সুনাম তিন মিজিজি পাঁচশো উনষাট খুলবেন সুনাম তিরমিজি নিরানব্বই নম্বর হাদিস পড়বেন এই তিনটে জায়গাতে ইমাম আবানি ফিরে মহল্লার দিকে বিশেষ করে নিজবাদ করা হয়েছে আহলুর রায়ের দিকে আর অসংখ্য দলের প্রমাণ রিজাল শাস্তি তো ভরপুর আছে তো সার্বিকভাবে কথা প্রমাণিত হচ্ছে যে আলী বিন মাদিনের কথা যদি আপনি এতই পছন্দ করেন তো তাইফ মনসুরের সাহায্য সাহায্যপ্রাপ্তি দল আলী বিন মদিন রায় মহল্লা তিনি বলছেন তারা আহলুল হাদিস আলহামদুলিল্লাহ মানেন কথা জি না আপনি মানবেন না আমরা জানি আপনি মানবেন না কেননা হক অত সহজে তো মানুষ গ্রহণ করবে না তাই না এটা স্বাভাবিক ঠিক আছে আর একটা তাহলে দলিল নেন আলিবিন মাদিনীর কথা যদি এতই আপনার পছন্দ হয় আলিবিনী রেমার আর একটা কল আছে এটা তো মানে সম্ভব না আপনি মানবেন অনেক মানুষ বলবে যে এই কলটা আমি অকল করলাম আশ্চর্য হতে পারেন যে আলিবিন মাদিনীতে কে এমন কল বের করে দিলাম আচ্ছা দেখাই আমি দেখাবো না সকলের শ্রদ্ধাভাজন একজন লেখক এবং আলোচক বাংলাদেশের সুবিখ্যাত রায়মাহুল্লা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লা তার একটা বই আছে ইমাম আবু হানিফার ফেখুল কে তিনি ব্যাখ্যা লিখেছেন এবং অনুবাদ করেছেন বইটা সকলে জানেন আল ফেখুল আকবর আল ফেখুল আকবর এই বইটা সিক্সটি সিক্স ছেষট্টি নাম্বার পৃষ্ঠার শেষ চারটে লাইন পড়বেন ছেষট্টি নাম্বার পৃষ্ঠার শেষ চারটে লাইন পড়বেন কি লিখেছে দেখবেন আলিবন মদিন মহল্লা ইমাম আবহন পে রহমাল্লা প্রসঙ্গে কি লিখেছে আলিবিন মাদিনী রেমলার যদি কথা মানার যদি দেবন্দীদের এতই শখ তো এই কলটা মেনে দেখেন দেখি কেমন পারেন আর আপনার আলিবিন মাদিনী রেহমাল্লা এই কথাটা মানতে পারবেন কি পারবেন না মানে তেমন আপনাদের মানে আছে কি না তেমন ধৈর্য শক্তি আচ্ছা আমি না পড়ে একটু দেখিয়ে দিই এ হচ্ছে ফিকুল আকবর খন্দ জাহাঙ্গীর আবদুল্লাহ জাহাঙ্গীর রেহম্লা আসন্না পাবলিকেশন থেকে ছাপানো এটা দেখেন আমি মার্ক করে রেখেছি দেখেন দেখেন বাগদাদি ইবনুল মাদিনীর ছেলে আবদুল্লাহ থেকে উদ্ধৃতি করেছেন কি আমি আমার পিতা ইবনু মুবারক ইবনু মাদিনীকে মাদিনীকে রায় বা কিয়াসপন্থী আবু হানিফা সম্পর্কে জিজ্ঞাসা করি তখন তিনি তাকে খুব দুর্বল বলে উল্লেখ করেন এবং বলেন যে তিনি পঞ্চাশটা হাদিস বর্ণনা করেছেন যেগুলো ভুল করেছেন বাগদাদি তারিখে বাগদাদ তের খণ্ড চারশো পঞ্চাশ পৃষ্ঠা দেখছেন ফিকুল আকবর এটা খন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর রেমউল্লাহ লিখেছেন তো এখানে দেখানোর উদ্দেশ্যে অন্য কিছু নয় ইমাম আবহন রহমাল্লাকে মানে অসম্মান করা নয় যেহেতু আলিবিন মাদিনীর কথা আমাদের দেবন্দী ভাইরা দিয়েছে তাই একটা অ্যান্টিভেনাম হিসেবে আমি জবাবটা দিলাম যে এবটা বলতে পারবেন না যে আমি ভুল অনুবাদ করছি বা আমাদের লেখা হ্যাঁ খন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর রহমাল্লাহ তারিখে বাগদাদ তেরখণ্ডের চারশো পঞ্চাশ পৃষ্ঠা থেকে নকল করেছে তো আপনারা তারিখে বাগদাদ থেকে দেখে নিতে পারেন এই উদ্ধৃতি তারা লিখেছেন আলী বিন আল রেমল্লা আলমোতা চৌত্রিশ হিজরি ঠিক ওই আলিবিন মাদিনী রেহমাল্লা তিনি বলেছেন যে ইমাম আবু পের প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করছে আলিবিন মাদিনী সন্তান নিজ পিতাকে জিজ্ঞাসা করছে যে কিয়াসপন্থী আবু ফের রেহমল্লা প্রসঙ্গে আপনার মতামত কী তখন তার পিতা আলিবিন মাদিনী বলছেন যে তিনি হাদিসে একদমই দুর্বল নিতান্তই দুর্বল শুধু এতটাই ক্ষান্ত নয় বরং তিনি বলছেন যে উনি পঞ্চাশটা হাদিস বর্ণনা করেছেন সবই ভুল বলেন মানবেন আলিবিন মাদিনীর কথা এত শখ আলিবিন মাদিনীর কথা খুঁজে খুঁজে আল এল আল মারিফাতুল রিজাল থেকে একটা কল নকল করেছেন তিনজন সাহাবের মাজাব ছিল এ কলটা নকল করতে পারতেন কেন নকল করলেন না আলিবিন মাদিনী কলটা নকল করেন তারিখে বাগদাদ তো খুব মানে দুর্লভ্য কিতাব নয় এটা তো খুব পরিচিত একটি কিতাব তো এখান থেকে আলিবিন মাদিনী রহমাল্লাহ কলটাকে নকল করতে পারতেন যে আমরা আরও এই ধরনের আলিবিন মাদিনে অনেকগুলোই অ্যান্টি জব দিতে পারতাম আমরা সময় বেশি করব না তার জন্য আমরা দুটোতে ক্যান্ত হলাম এ দুটো তারা হজম করতে থাকুক তার জন্য আমি আগে বলেছি এরা তাকলিদ করতে গিয়ে তাকলিফে পড়ে গেছে তো যাই হোক আমরা এ দুটো শুধুমাত্র দিলাম আর একটা কথা যে আমরাই কি শুধুমাত্র বলেছি যে দ্বিতীয় শতকে বা চতুর্থ শতকে এই সব মাঝাবগুলো তৈরি হয়েছে বা এটা আমাদের প্রতি অভিযোগ করেছেন কেন ভাই আমাদের প্রতি অভিযোগ করেছেন কেন আপনারা লেখেন নাই শেখ শাহুল্লাহ মুহদ্দেস দেহলা বি আল আলমোতাফা এগারোশো ছিয়াত্তর হিজি তার হুজ্জাতুল হেল বালেগা প্রথম খন্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠায় তিনি লিখেন না এই কথা যে জেনে এটা মাঝাব এটা তাকলিদের সাক্ষী এটা মানে সৃষ্টি হয়েছে চতুর্থ হিজি শতকে এ কথা আপনার লেখা নেই যদি বইপত্র না থাকে বলবেন আমরা একটু আপনাদেরকে দেবো একটু দেখবেন পড়বেন বুঝবেন ঠিক আছে দুই নম্বর আপনার তো অনেকগুলো কিতাব থেকে দেখাতে পারি জাস্টিস তাকুসমানি হাফেজ হল্লাহ তিনিও তার ওসুল ইফতাদের কথা লিখেছেন বিশেষ করে তিপান্ন পৃষ্ঠা একান্ন পৃষ্ঠা এবং আঠান্ন পৃষ্ঠাতে যে মাঝাব সৃষ্টি হয়েছে মূলত চতুর্থ হিজরির দিকে ওয়াজিব বলে তিনি দাবি করেছেন যদি এর মধ্যে আমরা কথা আছে কিন্তু তিনি বোঝাতে চাইছেন যে না মাঝহ আসলে দুশো হিজরির দিকে শুরু হয়েছে জাস্টিস তাকুসমনি হাফেজুল্লাহ তিনিও বলেছেন শেখ শাহুল্লাহ মহিল রাহমহল্লাহ তিনিও বলেছেন আশরাফ থানবি তিনিও বলেছেন তো ভাই আমাদের প্রতি নিষ্বাদ করছেন কেন আমরাই বলি মাঝাব এটা ছিল না ওটা ছিল না আর সাহাবিদের যুগে যে তাকলেদের সাক্ষী ছিল না এ কথা একাধিক জায়গাতে আছে একাধিক জায়গাতে আমরা প্রমাণ দিনশালা স্ক্রিনশট দেখাবো তো যাই হোক আমরা কয়েকটা দেখাই যে কথা আমাদের নয় যে মাঝাব চতুর্থ হিস শুরু হয়েছে আমাদের কাঁধে দিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন এটা উচিত নয় এই জন্য একটা কথা আপনাদেরকে মনে করে দিই যে মানে মুকাল্লিদরা জাহেল হয় মূর্খ হয় মুকাল্লিদরা জাহেল হয় মূর্খ হয় এবং বিশেষ করে হালাল আল হারামের বিষয়ে জায়েজ না জায়জের ব্যাপারে এদের ইল মূল্যায়নযোগ্য না গ্রহণযোগ্য না এ কথা কিন্তু আমাদের নয় এ কথাটা বিখ্যাত মহদ্দিস মানে আমরা সকলেই জানি সংক্ষিপ্তভাবে দেখায় আল মাক্তুবাদ শরীফ আপনারা দেখেছেন আল মাকতুবাদ শরীফ স্পষ্ট মাক্তুবাদ শরীফের চারশো নব্বই পৃষ্ঠা খুলবেন পরিষ্কার বলে গেছে মুকাল্লিদের বুঝ তা হালাল হারামের বিষয়ে তাদের এটা গ্রহণযোগ্য নয় তাই আমি তোর মল একটা মুকাল্লিদ মানুষ তার এই বিষয়ে কথা বলা উচিত নয় এই সব বিষয়ে কথা বলা উচিত নয় এগুলোর জন্য আলেম হওয়া শর্ত মাকতুবাত শরীফ দুশো বিরাশি নম্বর মাকতুবাদ খুলবেন সময় কম আমি আলম্বা করব না মাক্তুবাদ শরীফ দেখেন পরিষ্কার লেখা আছে যে মুকাল্লিদের কল গ্রহণযোগ্য নয় মুকাল্লিদের বুঝ গ্রহণযোগ্য নয় তাদের আপনার পরে নেবেন তো যাই হোক মাগিবের সলাত আর পনেরো বিশ মিনিট আছে তো আমরা শেষ করবো আর কিছু উদ্ধৃতি দিয়ে তো যাই হোক সার্বিকভাবে এই কথা আপনারা দেখে নেবেন আমি একাধিকবার এই সব রেফারেন্সগুলো দিয়েছি বারবার দেখাচ্ছি না আমাদের টেকনোলজি অত উন্নত না যে আমার স্ক্রিনশট পরবর্তী সময় দিয়ে দিব তো চতুর্থ শতকে যে মাঝাব সৃষ্টি হয়েছে এ কথা শেখ শাহুল্লা মহমদেস দলিবী বলেছে বাংলা হুজরাতলের বালিকা দেখবেন প্রথম খণ্ড একশো অষ্টআশি পৃষ্ঠা আমার কাছে সবগুলো আছে এখন আমি দেখাতে পারছি না এই মুহূর্তে সময় স্বল্পতার কারণে হুজরাতুলের বালিকা একাধিকবার দেখেছে এগুলো নতুন কিছু নাই এগুলো তারা ধোকা দিচ্ছে তার জন্য আমাদেরকে লাইভে আসতে হচ্ছে আর সাহেবদের যুগে যে তাকলিদ ছিল না যে আল হাকে আহমেদ খান নেহমি তিনিও স্বীকার করেছেন জাস্টিস তাকুসমানি বলছেন যে সাহেবেদের যুগে মাঝাব বা তাকলিদ এগুলো ছিল না অসংখ্য জায়গাতে আছে ইনশাল্লাহ আমাদের প্রতি যদি আপত্তি করে ইনশাল্লাহ পরবর্তী সময় আবার অ্যান্টিমাইন জবাব দেব আপাতত এবার দেখা যাচ্ছে যে এল 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 মারিফাতুল রিজাল থেকে আলী মদিন রে মহল্লা তিনজন সাহবরদাল আনহুমের কথা নকল করেছে যাদের পতকে সংকলন করা হতো যাদেরকে মানুষ মেনে চলতো এখানে প্রশ্ন করি তামিদুল মোল্লা কেন গোপন করলেন মনে রাখবেন আপনাদের সঙ্গে আমাদের যে ইকতলাপ চলছে ইকতালাপটা হচ্ছে তাকলিদের সাক্ষী নিয়ে তাকলিদ মানে ব্যক্তি তাকলিদ একজন ব্যক্তির তাকলিদ করতে হবে একজনকে অনুসরণ করতে হবে বহু ওলেমাদের অনুসরণ এটা নিয়ে নয় তাকলেদা মুতলাককে আপনারা হারাম বলেন আমরাও হারাম বলি এটা নিয়ে কোনো আলোচনায় নেই রে ভাই যেটা আপনার একমত আমরা একমত আলোচনা কিসের আলোচনা হচ্ছে এটাই যে তাকলিদের সাক্ষী নিয়ে যে আপনার একটা একজন ইমামকে শিরোধার্য বানিয়ে তাকে আনুগত্য অনুসরণ করে ওয়াজিব ফরজ এটা বলছেন যে করবেনা গোমরা পথভ্রষ্ট তো এই যে আলী ইবন মদিন রেমল্লাহ তিনি যেই আলোচনা করেছেন এখান থেকে তাকলেদে সাক্ষী প্রমাণ হয় আপনাকে একটা প্রশ্ন করি গোটা দশেক প্রশ্ন করে দিই প্রশ্নের উত্তর জনসাধারণ আপনারা শুনবেন ইনশাল্লাহ কেমন পর্যন্ত এর জবাব ইনশাল্লাহ আসবে না প্রথম হচ্ছে এটা যে আব্দুল ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহুর মানে মাঝাব ছিল তিনি দাবি করেছেন তো আব্দুল ইবনে মাসুদ রদি আলা তালুর যদি মাঝাব যদি মানার এতই সখন হয় আপনাদের দেবন্দীদের আমরা বলছি মানুন সোনুল কুবরালিল বেহাকি হাদিস নম্বর দু হাজার দুইশো ছত্রিশ আল আকিদা আহলি সুন্নাহ হাদিস নম্বর একশো একত্রিশে সনদ একটা হাদিস বর্ণনা করা আছে আবদুল্লা ইবনু মাসুদ বলছেন দুদিনা রজুলান যে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না তো ভাই আমরা তো আবহাওয়ানি আমরা তো আবদুল্লাবনু মাসুদাহ আনুরই তো কথা মানছি তিনি বলেছেন তোমার দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না কত করছি না আমরা তো আবদুল্লাবনু মাসুদের যদি মাঝাব থেকেও থাকে সেই সময় যে সাবেদের মধ্যে হয়ে থাকে তার মানে বোঝা গেল আবদুল্লাহ মাসুদের মাঝাব কি তোমরা তাকলিদ করবে না আমরা করছি না মেনে দেখান কেমন দেখি আপনারা না আপনারা কিন্তু আবদুল্লাহ নাসুদের এই মাজবটা মানবেন না আমরা জানি দুই নম্বর আবদুল্লাশ রদ আল্লাত আল্লাহর ও মাজহাব ছিলেন এই কথা বলেছেন তো ভাই বলুন তো আবদুল্লি নাম্বাশ রদাই আল্লাহ আল্লাহ সাল্লাম দারিম চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সেখানে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছে আব্দুল্লি নাম্বাস বলছে আকুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাকুল্লাহ আব্কার ও আমার যে আমি বলছি আল্লাহ রসুল বলেছে আর তুমি বলছো আবুয়াক্কার ও রুমার বলেছে তার মানে আব্দুল্লাহ আব্বাস বলছে আমি আসমান থেকে না যিনি পাথর বর্ষণে ভয় পাই আমি বলছি আল্লাহ রসুল বলছে তুমি হচ্ছে আবক্রমর বলছে এই ঘটনায় আবদুল্লু আব্বাসের কথাই প্রমাণ করে যে বিশ্বনবীর কথার কাছে কোনো মানুষের কথাটার পরস্পর বিরোধী সাংঘর্ষিক কোনো কথা কখনো হজ্জাত হতে পারে না তো আব্দুল্লিন্দ আব্বাসের এইটা মেনে নেন না ভাই কেন আমরা বলছি আকুলু সাল্লাম যে সাল্লাম বলেছেন যে উরুকুতে যাও রুকুতে ওঠো রাফুল করা কথা হ্যাঁ আমরা বলছি তো আপনার তো মানতে নারাজ আপনার তো আবদুল্লাহ আব্বাসের মাঝাভাব এখানে মানছেন না তিন নম্বর বলছেন জায়দ বিন সাবেত রদি আল্লাহ তালু তো বিন সাবেত রদাহ আহ যদি মাঝা মানতেই চান তা কাজ করেন মানেন সোহি সহি মুসলিম পাঁচশো সত্তর নম্বর হাদিস স্পষ্টভাবে জায়দবিন সাবেত রৌদ্দ আল্লাহ তালন বলছে যে আমি আল্লাহ রসুলের সঙ্গে সালাত আদায় করছিলাম এই মতো পরিস্থিতি নাজান পড়েছিলেন আল্লাহ রসুল সিজদার আয়াত আসলেন আল্লাহ রসুল সিজদা করলেন না অথচ হানাফিদের কাছে সিজদা মানে কোরআনের সিজদা যেটা আসে তাহলে এটা অজীব তো আপনার তো একটা বলেছেন কিন্তু উনি বলছেন যে না আল্লাহ রসুলকে সিজদা করে না আল্লাহ রসুল আর অনেকগুলো দলি আছে সময় সংকীর্ণ তার জন্য আমি কয়েকটা দিলাম তো আপনার এগুলো মানতে তো রাজ্যে নারাজ তো মানবেন না এবার একটা কিছু অ্যান্টি ভ্যানাম প্রশ্ন কিছু আমরা আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভাই বলুন তো এই যে আলী ইবনুল মাদিন রেহমল্লা যে তিনজন সাহাবির কথা বলেছে এখান থেকে কি এটা প্রমাণিত যে সাহাবিরা একজন শুধু আব্দুল ইমনা আব্বাসকে মানত তারা বলেছে না ইবনু মাসুদকে খবর ধর মানবা না সঙ্গে জাহেদ বিন সাহেদকে মানবা না এমন কোনো কথা আছে জি নাই তাহলে ভাই এটাকে আপনারা যে তাকলিত করে মিনিমাম আবহনে কে মানতে হবে শাফি মালে কে হাম্বালি মানা যাবে না তো এমন একটা উদ্ধৃতি দেখান যেখানে বলেছে আলী বির মাদিনী বা ইতিহাস থেকে যে বলেছে যে না তোমরা আব্দুল্লি আব্বাসের মাঝার মাংস আব্দুলুল্লাহ আব্বাস কে মানবা খবরদার ইদ্মু মাসুদের কাছে যাবা না ওর হতেও যদি বানো তোমরা গুমরাহ হয়ে যাবে কেন আপনাদের হতো এটাই যে কেউ হানাফি থেকে যদি সাফির ভোতেও মানে সেই গুমরা হয়ে যাবে এমন কিছু উদ্ধৃতি আছে নেই তো ভাই এটা তো আপনাদের দলিল নাই এটা আপনাদের বিরুদ্ধে বরং সাহাবিরা সাহাবিরা হিসেবে প্রশ্ন করতো জিজ্ঞাসা করত যে কোনো যে কোনো কাছে যদি এই ইতিহাস মানতে চান ইবনুল মদিন রায় মহল্লার তাহলে উন্মুক্ত করে দেন করে দেন যে হানাফি সাহাবি মালিক চার ইমাম যারা আছে তাদের কাছে দেখো তাদের কাছ থেকে প্রশ্ন করার উত্তর নাও ঠিক আছে তো সাহাবিদের মধ্যে কী পরিচালিত ছিল সাহাবিদের মধ্যে আব্দুল মাসুদের ফতো মেনেছে একজন ব্যক্তি একজনই যে শুধু ইবনুল মাসুদকে মেনেছে এমনটি তারা যখন সামনে পেয়েছে তার ফতোও মেনেছে ইবনুল মাসুদকে পেয়েছে প্রশ্ন করেছে উত্তর নিয়েছে আব্দুল নব্বাসকে পেয়েছে পেয়েছে প্রশ্ন করেছে উত্তর নিয়েছে এটা কি তাকলিদ এটা তাকলিদ না ইত্তাবা এটা তাকলিদ না এটা ইত্তাবা এটা আপনাদের মাথা মধ্যে পোকা ঢুকে আছে আপনারা শুধুমাত্র কোনো একটু মাঝাব শব্দ পেয়েছেন এ ইবনুল মাদিনী মাঝাব শব্দ দিয়ে বলেছে খুব খুশি মানে খুব খুশি একদম সেম বেরেলিবিদের মতো আপনাদের ভাইদের মতো শুনান তিমি তো আছে বাবু মিলাদুন নবী হ্যাঁ মিলাদ 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 পেয়ে গেছে ওরা ঠিক আপনারা ওই জিনিসটা আচরণটা করছেন যাই হোক তো প্রথম প্রশ্ন ইবনু আলিবিন মাদিনী রেমাল্লার এই কথা থেকে তাকলেদের সাক্ষী প্রমাণিত হয় না বরং তাকলেদের মুতলাক প্রমাণিত হয় যেটাকে আপনারা হারাম বলেন তো হারামের পরে বহর করে আবার জায়েজ ফতুয়া কোথায় নিয়ে আসতেন এই ছলচতুরিকা নেই মানুষকে স্পষ্ট করে বলে দেন যে আপনারা কী মানেন দিচ্ছেন কি জল খাবার জল খাবার দিয়েছেন না খাবার জল দিয়েছেন এটাকে পরিষ্কার করেন ছেলে মেয়ে না মেয়ে ছেলে এটাকে দেখেন তাই না তো যাই হোক দুই নম্বর একটা প্রশ্ন করব যদি ঠিকই মেনে নিলাম যে এখান থেকে তাকলিদ সাহেদের মধ্যে জমানাতে ছিল আবদুল মাসুদ ইবনু আব্বাস জাহদিন সাবিত তো আপনাদের কাছে প্রশ্ন তার মানে বোঝা গেল এই ইতিহাস থেকে সাহাবিদের তাকলিদ ফরজ সাহাবিদের তাকলিদ ওয়াজিব এখান থেকে এটা প্রমাণিত হয় চার ইমামের তাকলিদ ওয়াজিব বা ফরজ না তাহলে আপনারা কেন দলিল দিলেন তিন নম্বর অ্যান্টিভেনাম আমাদের একটা প্রশ্ন যে মৌলানা সাহেব এইখান থেকে যদি সাহাবিদের তাকলিদ প্রমাণিত হয় কিন্তু সাহাবিদের তাকলিদ বাদ দিয়ে ইমামদের আপনারা তাকলিদ করছেন তো ইমামদের তাকলিদের দলিল কোথায় এটা সাহাবিদের এখানে চার নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে সাহাবিদের তাকলিদ তাহলে বাদ দিয়ে ইমামদের তাকলিদ কেন করছেন আপনারা তাহলে সাহাবিদের তাকলিদ করেন ইমামদের তাকলিদ করছেন কেন সাহাবিদের তাকলিদ যদি এখন যদি বলেন না সাহাবিদের তাকলিদ করা যাবে না সাহেদের তাকলিদ গে যদি আপনার লিখেছেন যে সাহিদের তাকলিদ করা যাবে না ওসুল ইফত আঠাত্তর নম্বর পৃষ্ঠাতে লিখেছেন যে সাহিদের তাকলিদ করাও হারাম তো যাই হোক তারপরে আপনাদের এখানে প্রশ্ন যে সাহাবিদের তাকলিদ বন্ধ কে করলো সাহাবিদের তাকলিদকে বন্ধ করে ইমামদের তাকলিদকে পরিচালনা করলো কে চালু করলো কেন চালু করলো কোন সময় থেকে সাহিদের তাকলিদ বন্ধ হয়েছে কে বন্ধ করেছে কারা করেছে কি কারণে বন্ধ করেছে এই প্রশ্নগুলো জানতে খুব মানে উত্তরগুলো খুব মানে ইচ্ছে করে যেগুলো যে সাহাবিদের যুগে তাকলিদ ছিল সাহাবীদের তাকলিদকে হারাম করে দিয়ে আপনার ইমামদের তাকলিদ শুরু করে দিচ্ছেন আর সাহাবিদের তাকলিদেরকে হারাম ফতোয়া দেওয়ার পরে ইমামদের তাকলেদ চালু করছেন করছেন আবার নতুনভাবে ফতোয়া দিচ্ছেন না সাহাবিদের তাকলিদ করা হারাম এটা ইজমাই উম্মা দ্বারা প্রমাণিত তো এইসব দলিগুলো আমাদের জানতে খুব ইচ্ছা হয় যে কোথা থেকে মানে হঠাৎ সাহাবিদের তাকলিদ বন্ধ কারা করলো কেন করলো কি কারণে করলো কত হিজড়িতে বন্ধ হলো সাহাবেদের তাকলিদকে যেহেতু আপনার মানে যে ছিল তো তাদের বন্ধ করে দিয়ে ইমামদের শুরু করে দিলেন কিসের ভিত্তিতে এটা খুব জানতে ইচ্ছে হয় তো যাই হোক আমরা মাগদিবের সময় হয়ে আসছে তার জন্য মানে দুঃখিত আমরা এই বিষয়ে আরও অনেকগুলো আলোচনা করতাম অনেকগুলো আলোচনা ছিল ইনশাল্লাহ তো আমরা সার্বিকভাবে এই কটায় পয়েন্ট দিলাম যে তামিদুল মালাহ হাফেজাহুল্লাহকে বলবো আপনি যে দলিলটা দিয়েছেন আপনাদের পক্ষে নয় সাহেবের যেমন তাকলিদ বা মাঝাব ছিল প্রমাণ করতে চাইছেন আপনারা যে তাকলিদ করেন ওটা নয় বরং সাহেবরা যাকে সামনে পেতেন যে সাহেবের সামনে পেতেন যারা মানে আহলে ইলমদের মধ্যে সুমার ছিল তাকে প্রশ্ন করতে উত্তর নিত তো এই প্রশ্ন আর উত্তর এটা তো তাকলিদ নয় যে বলে না প্রশ্ন করাই মানে কেউ যদি একজন একজন সাহেবকে প্রশ্ন করে আর যদি উত্তর দেওয়া দেয় এটাই তাকলিদ জিজ্ঞাসা করার নামই তাকলিদ তা আমরা বলবো এটাই জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয় তাহলে আপনি তামিদুল মাওলা আপনাকে তো অনেকজন আপনাদের দেবন্দিরা প্রশ্ন করে যে শেখ এটা কি হবে আপনি তখন উত্তর দেন তার মানে কি ওই প্রশ্নদাতা কি আপনার মুকাল্লিদ হলো প্রশ্ন যদি মুকাল্লিদ হয়ে যায় তাকলে হয় তো অনেক মানুষ হচ্ছে লুৎফার রহমান ফারাজিকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে উনি উত্তর দেয় তার মানে কি ওই ব্যক্তি লুৎফর রহমান ফারাজির মুকাল্লিদ অনেক মানুষ আছে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করে এই মশলাটা কি মসজিদের ইমাম সাহেব মাসালা বলে দেয় তার মানে কি ওই ব্যক্তি মসজিদের ইমামের মুকাল্লিদ যদি এটা বলতে আপনি পারেন তো বলেন দেখি আপনারা কেমন পারেন তার মানে বোঝা গেল তারপরেও তার মানে সে যদি এই প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করার নামে যদি তাকলিদ হয় তাহলে তো আশ্চর্য হাস্যকর বিষয় তারপর একটা অ্যান্টিভেনম আওয়াজ জবাব পবিত্র কোরআনটি ফোর চুরানব্বই আল্লাহ কবলিক হে রসুল আপনি যদি না জানেন তো জিজ্ঞাসা করেন রসুলকে জিজ্ঞাসা করতে বলেছে জিজ্ঞাসা করার নামে যে তাকলিদ হয় নওজবিল বিন জালিক তাহলে তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনিও মুকাল্লিদ ছিলেন দেবন্দী ভাইরা আপনার আশ্চর্যজনক অলিক অলিক আপনারা অসুল তৈরি করেন বুঝতে পারি না তার মানে কি আল্লাহ রসুলকে মুকাল্লিদ বানিয়ে দেবেন তো সার্বিকভাবে একথা আলিবিন মাদিনী থেকে একথা কোশ্চিন কালো প্রমাণিত নয় কোশ্চেন কালো প্রমাণিত নয় যে সাহাবিদের মধ্যে বলতো না ইবনু মাসুদকেও মানবা শুধু ইবনু মাসুদকে মানবা আর কাউকে মানা যাবে না ইবনু আব্বাসকে মানা যাবে না জায়দ বিন সাবেদকে মানা যাবে না আবু মুসা আসারিকে মানা যাবে না মসবিল জাবাল রদি আল্লাহ মানা যাবে না যে ইবনু মাসুদকে মানবে ইবনু মাসুদকে মানবে একসঙ্গে তিন চারজন সাহাবীর ফত মানা যাবে না এই কথা তো কেউ তো আমরা পাচ্ছি না তো দয়া করে আপনারা দলিলটা দেবেন তো সার্বিকভাবে কথাটাই প্রমাণিত যে ভাই আপনি এখানে একটু খেয়ানত করেছেন মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করেছেন অপচেষ্টা করেছেন অনেক কিছু করেছেন কেন এটা অজ্ঞতা কেন মুকাল্লিদ জাহেল হবে যেটা আমি মাকতুবাদ শরীফের দুইশোপাত থেকে দেখালাম আর নুরুল আনোয়ার দুশো চব্বিশ পৃষ্ঠাতে লেখা আছে যে আন্না আনাম যারা মুকাল্লিদ হয় এরা চতুষ্পদ জন্তুর নেয় চতুষ্পদ জন্তু এর তো বুদ্ধি বিবেক কিছু থাকবে না এটাই স্বাভাবিক তার জন্য এরা উল্টাপাল্টা কথা বলবে এটা আমরা বিশ আমরা বুঝি আমরা জানি হ্যাঁ তো যাই হোক আপনারা এমন আচরণ খবরদার করবেন না কেন চৌত্রিশ পর্যন্ত আপনার নিজের নুরুল আনোয়ার লিখেছেন আন্নাহম খান আনাম হচ্ছে চত্রিশ পর্যন্ত নাই আর পবিত্র কোরআনসুরা আরাফের একশো উনআশি আয়াত আয়তাল্লা বলেছে যারা চৌত্রিশ পর্যন্ত নেই এদের জন্য জাহান্নাম আছে তো আশা করি আপনারা এই পথে আর হাঁটবেন না তো যেই সব খ্যানতগুলো করছেন সব খ্যানতগুলো করেন না এটা দিন এটা কোনো ফায়দা নেই এখানে আমারও কিছু লাভ নেই আপনার কোনো লাভ নেই হক মানুষকে পৌঁছে দেন কোরআন শুন না মানুষের কাছে হাতে ধরে দেন পড়ুক অনুবাদ করছেন বুকারে মুসলিম পড়ুক সমস্যা কোথায় হেউ খেয়ানত করতে হবে আপনাকে মাঝাব পেয়েছেন মাঝব শব্দ আছে কোরআনে মাঝব আর উনি মাঝাবের দলিল দিয়ে দিলেন একটা ছোট্ট পয়েন্ট দিই একটা আলোচনা আপনারই আলোচনা দিয়ে আপনাকেই খণ্ডন করব। দিয়ে আমরা আলোচনাটা একদম একদমই শেষ করে দেব আমরা আপনার একটা আলোচনা শোনাই যে আপনি মিলাদকে বিদাত বলেছেন কোন উসুলের ভিত্তিতে আপনি যে মিলাদকে বিদাত বলেছেন বেড়ে খণ্ডনে কোন উসুলের ভিত্তিতে যে অস্তুলে ভিত্তিতে আপনি মিলাদকে বিদাত বলেছেন সেই অসুলে ভিত্তিতে আমরাও একথাই বলি

আমি একটু বলে নিই এখানে এখানে তামিদুর মালা সাহেব মিলাদকে বেদাত বলেছে একটা অস্তুলে ভিত্তিতে সে অস্তুলে ভিত্তিতে তার তাকলেও বেদাত হয় কেননা তিনি বলছেন যে আওয়াক্কর ওমর ওসমান আলী এদের যুগে মিলাদ হয়েছে এটা তো সম্ভব নয় কেন মিলাদ তো এসেছে সাতশোই হিসুরের দিকে ঠিক একইভাবে তো আমরা বলি ইমাম আবুনি ভাই শাফি মালিক আহমেদ ইমন হাম রাহিমুল্লাহ চার ইমাম এরা তো আল্লাহ সাল্লাহ মৃত্যুর আশি বছর পর সব জন্মগ্রহণ করছে দুশো একচল্লিশের পরে তো সাবিদের যুগে তাকলিফ থাকে কীভাবে বা মাঝাব থাকে কিভাবে তো আপনি যে উসুলের ভিত্তিতে বলেছেন আমার সেই উসুলের ভিত্তিতে আপনাকে দেখাচ্ছি আপনার আলোচনাতে শেষ পত্রিকা মাসিক আল সারে এ বিষয়ে এই জাল এবং ভিত্তিহীন কথার শক্তিশালী খণ্ডন করেছেন কিন্তু আশ্চর্য হলো এই একথাটা প্রচারিত রয়ে গেছে আজ আমার কাছে একটি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে সেখানে প্রশ্ন ছিল এরকম যে সাহাব কেরাম থেকে ঈদে মিলাদুল নবী সাহাবায় ক্যারাম কীভাবে পালন করতেন বলে কিছু বর্ণনার আলোচনা এসেছে তাই আমি আবার আমার কাছে প্রয়োজন মনে হলো যে এই বিষয়টি সত্যতা এবং এই বিষয়ের বাস্তবতাটা তুলে ধরা আসলে 2000 ইংরেজির জুন মাসে মাসিক আলবাইনাত রাজারবাগ দরবারের রাজারবাগ দরবার শরীফের মাসিক আলবাইনাতে এসেছিল রসুল উল্লাহ সাল্লি ওসাল্লামের সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু বলেছেন যে নবীতে এক দীর্ঘাব খরচ করবে সে তার সাথে জান্নাতে থাকবে এ ধরনের কিছু বর্ণনা এসেছিল কিন্তু বাস্তব কথা হল এই বর্ণনাগুলো সম্পূর্ণই মিথ্যা একদম ভিত্তিহীন এবং এত বড় মিথ্যা যে বর্ণনার বিবরণ থেকে এবং যেখানে যে উদ্ধৃতি দেওয়া হয়েছে তার থেকেই মিথ্যা হওয়াটা প্রমাণিত কিন্তু আশ্চর্য বিষয় হল যে কথা সবার কাছে পরিষ্কার যে এই দি মিলাদবী বিধাত সপ্তম শতাব্দীতে সূচনা হয়েছে তারপরে ওনারা যারা এটা পালন করেন তারা এটাকে বিভিন্ন নাম দেন বিদাতে হাসানা বা বিভিন্ন নাম দিয়ে পালন করেন কিন্তু তাই বলে এর পক্ষে এরকম জাল বর্ণনা মিথ্যা ভিত্তিহীন বর্ণনা প্রচার করা যাতে এই দাবি করা হচ্ছে যে মিলা পালন সরাসরি কেরাম করতেন আমার কাছে এই বিষয়ে যখন রাজারবাগে রাজারবাগের কাছে তলব করা হলো যে আপনারা যে বর্ণনাগুলো উল্লেখ করেছেন এই বর্ণগুলো কোথায় পেয়েছেন তারা প্রথমেই আমাদেরকে উস্তাদ মহترم এই আচ্ছা যাক এতটুকুই যথেষ্ট উনি একটা উসূল এখানে দিয়েছেন যে আওওয়াক কুরমরের জামানতে কিভাবে মিলাদ জুর হবে এখানে তারাই শিকার করছে সাতচেজের দিকে মুজাফফর বিন কোকবরে তিনি প্রথম মিলাদ চালু করেন তা এখানে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দেওয়াতে সম্ভব নয় আমরা তো কথাই বলছি যে মাজাবা তাকলিদ ফরোজ বা পারে যেখানে আল্লাহ মৃত্যুর কমপক্ষে আশি বছর পর ইমাম আবনীপা মহল্লা আশীষের জন্মগ্রহণ একশো পঞ্চাশে মৃত্যু ইমাম মালিক রহমাল্লা তিরানব্বই জন্ম একশো মৃত্যু ইমাম শাহফি রেহম একশো পঞ্চাশে জন্ম দুশো চারে মৃত্যু ইমাম আহমেদ রহমল্লাহ তিনি দুশো একচল্লিশে মৃত্যুবরণ করছেন তো সার্বিকভাবে দেখা চাল আসলে মৃত্যুর পরেই যখন এইসব ইমন্ত্রে জন্ম তো তাকলিদ ফরজ বা ওয়াজদিব এটা কি হতে পারে আর জাস্টিস মানে হাফিজ হল্লাতে পরিষ্কার বলে লিখেছেন যে তার দা দার্সে তিরমি তার ওসুল লিপ্তাতে দিনমে তাকলিদ গেসের হিসেতে আঠো একষট্টি বা পৃষ্ঠাতে তিনি পরিষ্কার লিখেছেন যে তাকলিদে সাক্ষী একটা একটা ইন্তেজামি ফতোয়া ছিল এটা সারি কোনো ফতোয়া ছিল না এটা শরীয়তের কোনো ফতোয়া ছিলই না তো তারপরে আপনি এটাকে ফরজ বানিয়ে দিচ্ছেন হ্যাঁ তো এটা তা একটা আজীব ব্যাপার তো আপনি যে ওসুল মিলাদকে কিয়ামকে বেদাত বলেছেন এবং বেরোলে যে দলিল দিয়েছেন আপনি আশ্চর্য হয়েছেন ঠিক আমরাও ওরকমই আশ্চর্য হচ্ছি ঠিক আপনার আসলে কেন যেখানে মাঝাবের ইমামগনি এসেছে চারশো বছর পর প্রায় আড়াইশো বছর পর সেখানে তাকলিদ মাজব ফরজ হয় কীভাবে আলিয়া মকমালতুল হাকুম দিন দিনিস মোকাম্মল পরিপূর্ণ নম্বর তিন তো এখানে আপনি যেসব দলিল উপস্থাপন করছেন আমরা হাস্যকর আমাদের কাছে মনে হচ্ছে যেমনটা আপনি মিলাদের দলিল যদি কেউ কোরআন থেকে দেয় হাদিস থেকে দেয় আপনি যেমন আশ্চর্য হয়ে যান হাস্যকর মনে হয় ঠিক ওই একই ওসুলের কারণে আমাদের একটু মনে হয় এটা হাস্যকর একটা হয়ে গেল না যে আসলে এটা দলিল না এটাকে জোর করে দলিল বানানো হচ্ছে যেমন বেরেলো বিরাজ মনে আছে বাবু মাদাফি ঈদ এ মিলাদুলনবী আহ মিলাদুলনবী মিলাদ পেয়ে গেছে মিলাদ পেয়ে গেছে ওরা বুঝতে পারছেন না ঠিক এমনটাই কিয়াম এ কোরআনে আছে কিয়াম কোথায় তো কুমিল্লাহি এই এ কিয়াম এ কিয়াম শব্দ হ্যাঁ কিয়াম ফরজ হয়ে গেল বেরেলিবিদের জন্য তো ঠিক আপনারাই একই আলো মানে একই বিষয় করছেন তো এটা হাস্যকর এটা হাস্যকর এটা আপনাদের কাছ থেকে মানে আশা করি না মানুষকে ধোকা এইভাবে দিতে হয় না এত একটা ভাব নিয়ে আলিমের ভাব নিয়ে আর মুকাল্লিদ আলেম হবেন আমরা দেখিয়েছি এর আগেও তো এরকম এরকম ভাব নিয়ে মিথ্যাচার করা উচিত নয় ইসলাম এটা শরীয়ত তো না এটা শরীয়ত এখানে মিথ্যাচার করার জায়গা নেই আর ইলমি ময়দানে জাহাজবাদী কাজ চলে না এখানে মানে ইলমি ময়দান ইলম দিয়ে খণ্ডন করতে হয় পারলে আমাদের দলীয়গুলো খণ্ডন করবেন আপনারা আমরা যে কথাগুলো বলেছি এখানে তাকলে দেয় সাক্ষী কোশ্চিন কালোই সম্ভব নয় আলী ইবনুল মদিনী রেমা আল্লাহ আল মুতা চৌধুরী সিজরি সম্ভব নয় আর আলিম নুন মদিনী কল যদি মানতে হয় তা তিনি বলেছেন তাই হাদিস মেনে নেন আলহামদুলিল্লাহ মেনে নেন সমস্যা নেই দুই নম্বর আরও মানতে পারেন আপনারা এক্ষেত্রে যে দেখালাম ইমাম আবহানি পেমল্লাকে বলেছে পঞ্চাশটা হাদিস তিনি বর্ণনা করেছেন সব ভুল আর বলেছেন ইমাম আবহানি পেমল্লা একদম নিতান্ত জৈব একজন রাবি মানতে যদি আপনারা প্রস্তুত হন যদি লাভবাহিক আপনারা বলেন তো লাভবাহিক বলেন জাক আজকে মত আমরা আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি